নমস্কার বন্ধুরা প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত ছাত্র কিংবা ছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন কিংবা শারদা বিদ্যাপীঠে চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দিতে চাও তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি বানানো আজকে তোমাদের এই প্রবেশিকা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন বিগত বছরে আসে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং ডিটেল সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে যা তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে আর আরেকটা জিনিস জানিয়ে রাখি তোমরা যদি এই মিশনের চান্স পাও তোমাদের কিন্তু জীবন একদম পাল্টে যাবে তো সুতরাং খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো এবং আমাদের ক্লাসগুলো ফলো করো তাহলে অবশ্যই তোমরা চান্স পাবে এটুকু আমরা আশা রাখি দেখো তোমাদের যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো বাক্য সংকোচন অর্থাৎ এখানে তোমাদেরকে বড়ো বড়ো কিছু বাক্য দিয়ে দিয়েছে এটাকে ছোট্ট করে এক কোথায় তোমাদের লিখতে হবে কী হবে সঠিক উত্তরটা কী হবে এটাকেই বলা হয় বাক্য সংকোচন আবার তোমাদের লেখা থাকতে পারে এক কোথায় প্রকাশ কী লেখা থাকতে পারে এক কোথায় প্রকাশ করো যে কোনো একটা লেখা থাকতে পারে তো দুটো জিনিসই প্রায় একই তো তোমরা এই ধরনের কোশ্চেন যদি আসে কীভাবে সলভ করবে সেটাই তোমরা দেখে নাও দেখো তোমাদের প্রথম যে কোশ্চেনটা এসেছে সেটা হলো এখানে লেখা আছে ক ইট পাথর দিয়ে বাঁধানো জায়গা ইঁট পাথর দিয়ে যে বাঁধানো একটা জায়গাকে আমরা কী বলি না শান কী বলি না শান তাহলে সঠিক উত্তর হবে সান শান দিয়ে বাঁধানো জায়গা বলি না ইট পাথর দিয়ে বাঁধানো কি তো এরপর আসি খ ক্ষয় হচ্ছে রয়েছে হৃদয়কে আকর্ষণ করে যাহা তোমাদের হৃদয়কে যাহা আকর্ষণ করে তাকে আমরা এক কথায় কি বলতে পারি হৃদয় গ্রাহী রি দ অন্ত্যেষ্টা হয় দীর্ঘই এরপর গ পরের কোশ্চেন যাহার সর্বস্ব হৃত হয়েছে যাহার সর্বস্ব হৃত হয়েছে তাকে আমরা কি বলতে পারি না হিত সর্বস্ব বস্ত্রের মধ্যেই কিন্তু তাকে উত্তর আছে শুধু এটাকে এদিকে এটাকে এদিকে করে দিলেই কিন্তু উত্তর হিত সর্বস্ব কি হবে সঠিক উত্তর হৃত সর্বস্ব ঠিক আছে যাহার সর্বস্ব হৃত হয়েছে তাকে আমরা বলবো হৃত সর্বস্ব এরপর আছে ঘ নাভি পর্যন্ত লম্বিত যাহার নাভি পর্যন্ত লম্বিত যাহার তাকে কি বলি আমরা না ললন্তিকা কি বলি ললন্তিকা কি বলি আমরা ললন্তিকা নাভি পর্যন্ত লম্বিত যাহার তাকে বলি ললন্তিকা যে কানে শোনে না তাকে আমরা কি বলি যে কানে শোনে না তাকে বলি আমরা বধির ব ধৈরশয়ী র তাকে আমরা বলি বধির পদ দেখান যিনি তাকে আমরা কি বলি যিনি আমাদের পদ দেখান তাকে আমরা বলি পথ প্রদর্শক তাকে আমরা কি বলি পথপ্রদর্শক এরপর আছে শুভ কামনা করেন যিনি তাকে আমরা কি বলি শুভ কামনা করেন যিনি তাকে আমরা বলি শুভাকাঙ্ক্ষী কি না শুভা শুভাকাঙ্ক্ষী তাকে আমরা বলি শুভাকাঙ্ক্ষী বর্কে ঝ কি আছে সার দান করেন যে দেবী সার দান করেন যে দেবী দেবী তাকে আমরা কি বলি না সারদা সার দান করেন যে দেবী তাকে আমরা বলি সারদা এরপর রয়েছে যাহার বালকত্ব এখনও কাটে না অর্থাৎ যাহা যে এখনো বালক রয়েছে আর কি তাকে আমরা কি বলি না বালক নাবালক তাকে আমরা বলি নাবালক লক যে বুকে হেঁটে যায় যে বুকে হেঁটে যায় তাকে বলা হয় উড়গ যে বুকে হেঁটে যায় তাকে বলা হয় উড়গ তোমরা এগুলো প্রত্যেকে কিন্তু একটু খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে আর বারবার কিন্তু একটু প্র্যাকটিস করবে তাহলেই দেখবে তোমাদের মনের মধ্যে এগুলো কিন্তু গেঁথে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা সকলকে টাটা শুভরাত্রি